শুভেচ্ছা সবাইকে, রহমান বিজয় আছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি অ্যালিয়েন্স ফোর্সেস ঢাকাতে, তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আসলে এদিন আসলে হাতে কাজ ছিল না, তাই ভাবলাম যে গুগল ম্যাপ থেকে অ্যালিয়েন্স ফোর্সেস অ্যাড্রেস বের করে ঘুরে আসি এখানে। তো সবার আগে হচ্ছে আমি গুগল থেকে এর অ্যাড্রেস এবং মোটামুটি ইনফরমেশন জেনে নেই। নির্ধারিত লোকেশনে পৌঁছানোর পর আসলে এই জায়গা সম্পর্কে আর একটু ধারণা পাওয়ার জন্য আমি এদের ওয়েবসাইটে গিয়ে এরা যে কালচারাল ফ্রান্সের কালচারের প্রমোশনের জন্য কাজ করে থাকে সে সম্পর্কে জানি। আপনারা হচ্ছে এরকম খুঁজে নিতে পারেন, এটা বেশ উপকারী হয় কোনো জায়গা বা হেরিটেজ স্পেসে যাওয়ার আগে কাজ করে থাকে। তো আমরা চলে এসেছিলাম ফার্স্টে অ্যালিয়েন্স ফোর্সেসের গেটে। এখান থেকে একটি কাকু আপনাকে দেখিয়ে দেবে ভেতরের পথ। তো তারপর হচ্ছে আমরা ভেতরে যাই, ঠিক দরজাটি যখন ঠেলি তখনই দেখতে পাই খুব সুন্দরভাবে গোছালো একটি ক্যাফেটেরিয়া, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার মূলত উদ্দেশ্য ছিল এক্সিবিশন অ্যাটেন্ড করা। এক্সিবিশনটি ছিল শেষ করতে করতে এখানে একটি মজার যে জিনিসটা দেখলাম যে একটি বই টাইপের রাখা। আসলে এখানে আপনার আসার অনুভূতি কমেন্টস রিলেটেড আপনি ইনফরমেশন এখানে দিতে পারবেন, যেন হচ্ছে যে প্রদর্শনী করেছে তার ক্ষেত্রে আপনার আত্ম উপলব্ধিটা কী আসতেছে সে সম্পর্কে সে জানতে পারে। তো এভাবে হচ্ছে একটি পেজ উল্টা উল্টাতে মজার মজার সব কমেন্টস দেখে আমরাও বেশ উৎফুল্ল হয়ে কমেন্টস আমরা করে দেখি আমাদের কাঙ্ক্ষিত কমেন্টস। বেশ আসলে এটি একটি মজার একটা আইডিয়া ছিল এক কথায় বলতে। নেক্সট হচ্ছে আমরা ওখান থেকে বাইরে আউটডোর স্পেসে আসি, একটি 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। তো এটি আসলে বেশ মজার একটি স্পেস ছিল, বেশ খোলা আর ফুললি অক্সিজেন গাছগাছালিতে ভরা। তো এখানে হচ্ছে মোট যে স্পেসটা আছে সেখান থেকে আমরা বের হয়ে ভেতরের বারান্দার দিকে যাই। ভেতরে বারান্দার দিকে যেতে যেতে আমরা অ্যামেজড হয়ে যাই আর আসলে নেক্সট আমরা কি দেখতেছি আর কি। তো দরজা ঠেলে আমরা দেখি যে এখানে একটি লাইব্রেরি। তো লাইব্রেরিটা আসলে বেশ মজার ছিল। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে লাইব্রেরিতে ম্যাক্সিমাম বইয়ের কালেকশন ছিল হচ্ছে ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ আছে তার উপর। এখানে সাধারণত যারা
ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চায় তাদের জন্য এটি স্বর্গ বলা চলে। খুবই সুন্দরভাবে আকর্ষণীয় ডিজাইন এবং শেলফের বইগুলো সমারোহ ছিল, যেন আপনি মনে হবে যে হ্যাভেনে চলে আসছেন। তো অ্যাট দ্য সেম টাইম সেখানে আরও হচ্ছে ছোট বাচ্চাদের পড়ার জন্যে ও বই আছে ছিল। এটা বেশ মজার লেগেছে যে দুইটা ডাবল সেকশন বইটি সাজানো, একটি 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাবেন। এভাবে হচ্ছে আমাদের ট্যুরটা শেষ হয়ে যায়, একটি শর্ট এক্সিবিশন দেখার অনুভূতি প্লাস এরকম সুন্দর গোছালো অ্যাস্থেটিক স্পেস। তো শেষ পর্যায়ে বলতে চাই যে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আনটিল দেন, সবাইকে অনেক ধন্যবাদ।